সারাদেশে তীব্র দাবদাহের মাঝে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে শনিবারও তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ঝুঁকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে বয়ে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন এ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে সাতাশ এপ্রিল পর্যন্ত করে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তৃতীয় দফায় বাহাত্তর ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর কাছাকাছি সময়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তা প্রবাহ কমছে না বলে সতর্ক করেন তারা এ অবস্থার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে পরবর্তী দেওয়া শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয় তবে তীব্র তাপদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে সাথে লবণ হচ্ছে এবং সেটি হচ্ছে কারো ভাইরাস জনিত নিউমোনিয়াও হচ্ছে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে চলমান তাপ্রবাহে ডায়রিয়া পানি শূন্যতা ও হিট স্ট্রোকের মতো রোগী বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোই। হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা